ইতিহাস গড়ার লক্ষ্যে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশের মেয়েরা, যার ফলে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ান ভারতের দুই ব্যাটার স্মৃতি মন্ধনা ও হারলেন দোয়েল। তাদের জুটিতে সহজ জয়ের পথে ছিল সফরকারীরা। তবে ম্যাচের শেষ দিকে ভারতের সিরিজ জয়ের স্বপ্নভঙ্গে বাধা হয়ে দাঁড়ান টাইগার্সদের স্পিনার নাহিদা। সফরকারীদের ইনিংসে 48তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে খেলা আরও জমিয়ে দেন এই স্পিনার। তবে শেষ পর্যন্ত ইতিহাস গড়া হয়নি বাকি নিদের, নাটকীয় ম্যাচটি টাই হয়ে গেছে। এতে এক একে সমতাতেই শেষ হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শনিবার 22 জুলাই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ফারজানার ইতিহাস গড়া সেঞ্চুরিতে নির্ধারিত 50 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 223 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ, যা ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ও ভারতের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ। জবাবে খেলতে নেমে 49 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 223 রান তুলতে পারে। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। এই দুই ব্যাটারের 93 রানের ওপেনিং জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ, যদিও দলীয় 93 রানের মাথায় বিদায় নেন শামিমা। 78 বলে 52 রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে ফের বড় জুটি গড়েন ফারজানা। এই দুজনে মিলে মাঝের ওভারগুলোতে দেখে শুনে ব্যাটিং করেন, গড়ে তোলেন 71 রানের জুটি। এরপর দলীয় 164 রানে আউট হন নিগার সুলতানা। 36 বলে 24 রান করেন নিগার। নিগারের বিদায়ের পর তৃতীয় উইকেট হারাতেও সময় লাগেনি বাংলাদেশের। দলীয় 169 রানে বিদায় নেন ঋতুমণি। দ্রুত 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ, তবে সেই চাপকে বেশ ভালোভাবেই সামাল দেন ফারজানা মোস্তারি জুটি। শেষ দিকে 54 রানের জুটি গড়ে শক্ত পুঁজি দাঁড় করান এই দুই ব্যাটার। দলীয় 223 রানের সময় রান আউটে কাটা পড়ে বিদায় নিতে হয় সেঞ্চুরিয়ান ফারজানাকে।